হ্যালো বন্ধুরা, আপনার ভিডিও মাধ্যমে ভিউজ আসছে না, আমি আজকের এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে গোপনে 5টি টিপস বলে যাব। এই 5টি টিপস যদি আপনি আপনার চ্যানেলের মাধ্যমে আপনি আপনার ভিডিওর উপরে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে 100% হাজার হাজার ভিউজ আপনার ভিডিও আর্নিং করবে। এটা আমি আজকের ভিডিও এখানে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিতে যাচ্ছি আপনাদেরকে। আপনার ভিডিও হাজার হাজার ভিউজ আর্নিং করবে এটা চ্যালেঞ্জ দিতে যাচ্ছে। আপনি যদি এই 5টি টিপস যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে অন্যথায় কিন্তু নয়। সেই গোপন তথ্যটি কি, কিভাবে আপনি আপনার ভিডিওর মাধ্যমে অ্যাপ্লিকেবল করবেন, আমি আজকের এই ভিডিও মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি নন স্কিপ করে সম্পূর্ণ ওয়াচ করবেন। আপনি যদি আপনার চ্যানেলকে বা আপনি যদি আপনার ভিডিওকে ভাইরাল করতে চান, আপনি আপনার ভিডিওকে পপুলার করতে চান, তাহলে এই ভিডিওটি আসার সম্পূর্ণ ওয়াচ করবেন। আপনার ভিডিও নিশ্চিত ভাইরাল হবে। চলুন সেই গোপনীয় টিপসগুলি কি আমরা জেনে নিই এক এক করে। সর্বপ্রথম টিপসটি আমরা জানবো, আমরা সর্বপ্রথম যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে আমরা ভিডিও পাবলিশ করার সময় আমরা কিন্তু প্রথমে ভিডিও আপলোডের সময় কিন্তু পাবলিক করে রেখে দিই। আমাদেরকে ভিডিও আপলোড করার সময় সেটিকে আনলিস্টেড অথবা আমাদেরকে প্রাইভেট করে রাখতে হবে এবং ভিডিওটি আপলোড করতে হবে। আপলোড করার পরে আমাদেরকে ভিডিওর টাইটেল দিতে হবে এবং ট্যাগ দিতে হবে ডেসক্রিপশন বক্সে। আমাদেরকে ভালো ভালো কিওয়ার্ড, র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো আমাদেরকে লিখতে হবে। তারপরে আমাদের ভিডিওটি সম্পূর্ণ সব ট্যাগ এবং টাইটেল থাম্বনেল সমস্ত কিছু যখন পারফেক্ট হয়ে গেল, তারপরে আমাদেরকে ভিডিওটি পাবলিশ করতে হবে। তো আমরা এটা করে না, আমরা ভিডিও পাবলিশ করে দিই, তারপরে আমরা কিন্তু ট্যাগ ডেসক্রিপশন এইগুলো লাগাই। প্রথম আমাদেরকে এই ভুলটি, প্রথম কি, আমরা ভিডিও আপলোড করার সময় সেই ভিডিওটিকে আনলিস্টেড করে রাখবে, তারপরে ভিডিও ট্যাগ ডেসক্রিপশন সমস্ত কিছু দেওয়ার পরে ভিডিওটি পাবলিক করবেন। দ্বিতীয় টিপসটি জানবো, আমরা যে টপিক নিয়ে ভিডিওটি করছি সেই টপিকে যে সার্চিং কিওয়ার্ড, অর্থাৎ ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চে আপনি যে ভিডিওটি টপিক নিয়ে ভিডিও করছেন সেই টপিক নিয়ে সেখানে সার্চ করবেন এবং সার্চিংয়ে সব উপরে যে কিওয়ার্ডগুলো আছে সেইগুলো কপি করে করে আপনার ভিডিওর টাইটেলে দেবেন, ডেসক্রিপশন বক্সে দেবেন এবং কি ট্যাগ দেবেন। এই কারণে এই কিওয়ার্ডগুলো, সার্চিং কিওয়ার্ডগুলো দিলে কী হবে, এই সার্চিং কিওয়ার্ডগুলো দিয়ে সবাই কিন্তু সার্চিং করবে এবং সে সার্চ করলে কিন্তু আপনার ভিডিওটি সব টপে আসবে এবং সব টপে আসলে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবেন। এরপরে দ্বিতীয়ত জানবো যে আপনার ভিডিওর থাম্বনেল আপনাকে ভালোভাবে ক্রিয়েট করতে হবে। আপনি যত থাম্বনেল অ্যাট্রাকটিভভাবে ক্রিয়েট করতে পারবেন, ততই দর্শক কিন্তু আপনার থাম্বনেল দেখে ক্লিক করবেন। আপনি থাম্বনেলে যে সমস্ত জিনিস লিখে রাখবেন তার উপরেই কিন্তু আপনি কন্টেন্ট বা তার উপরেই ভিডিওটি ক্রিয়েট করবেন, না হলে কিন্তু আপনার এই দর্শকরা বিভ্রান্ত হয়ে আপনার চ্যানেল ছেড়ে চলে যাবে। কারণ আপনি থাম্বনেলে এক লিখে রেখেছেন এবং আপনি ভিডিও বানাচ্ছেন অন্য, তাহলে কিন্তু আপনার ভিউজ বা আপনার অডিয়েন্স থাকবে না। আমরা 3টি টিপস জেনে গেলাম। প্রথমত হচ্ছে কি, আমরা ভিডিও আপলোডের সময় ভিডিওকে আনলিস্ট করে রাখবো। দ্বিতীয় হচ্ছে আমরা সার্চিং কিওয়ার্ড লাগাবো। তৃতীয় হচ্ছে আমরা আমাদের থাম্বনেলটি ভালোভাবে ক্রিয়েট করব এবং আমরা থাম্বনেলে যা দিব, যেই টপিক লিখবো সেই টপিকের উপরে আমরা কন্টেন্ট যেন ক্রিয়েট করি। এমনকি আপনি যদি কন্টেন্টের মধ্যে কোনো কিছু না খুঁজে পান, তাহলে শুধু কথা বলেই খাটিয়ে দেবেন, কিন্তু থাম্বনেলের উপরে যেটি থাকবে তার উপরে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতেই হবে, নাহলে কিন্তু অডিয়েন্স বিভ্রান্তের মধ্যে চ্যানেলকে ছেড়ে চলে যাবে। এরপরে আমরা চতুর্থ নাম্বার পয়েন্টে জানবো, যেটি হচ্ছে আমরা প্রত্যেককে ভুল করে থাকি। আমরা ভিডিও শুরু করার সময় যে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে থাকি, সে সময় আমাদের থাম্বনেলে যে কথাগুলো বা যে লাইনগুলো আমরা লিখে রেখেছি সেই লাইনগুলো যেন আমরা সব প্রথম তুলে ধরি, তাহলে অডিয়েন্স কী হবে, আপনি যে থাম্বনেলে লিখে রেখেছেন এবং আপনি যে নিজে মুখে যে বলছেন দুটো যেন এক হবে, তখন কিন্তু আপনার অডিয়েন্স সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবে। তো আপনি যেই জিনিসটি থাম্বনেলে লিখবেন সেটি কিন্তু আপনি সর্বপ্রথম আপনার ভিডিওর মাধ্যমে বলবেন। আপনি অন্যতে এইগুলো বলবেন না, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, আমার এটা এটা, এইগুলো কিন্তু বলবেন না। আপনি থাম্বনেলে যেটি লিখে রেখেছেন সেটি বলবেন। যেমন আমি বললাম যে আপনার ভিডিওতে ভিউজ আসছে না, আমি আপনাদেরকে গোপনীয় 5টি টিপস জানিয়ে দেবো। সেম আপনি আপনার ভিডিওতে যে থাম্বনেলে লিখে রাখবেন সেটি প্রথমে বলবেন। এরপরে আমরা পঞ্চম নাম্বার যেটি জানবো সেটি হচ্ছে আপনি, আমরা প্রায় এটি ভুল করে থাকি যে ভিডিও আপলোড করার পরে পরে কিন্তু আমরা অফলাইন হয়ে যাই, আমাদের মোবাইল থেকে আপলোড করে থাকলে আমরা মোবাইলের ডাটা অফ করে দিই। এটি আমাদের চ্যানেলে খুব একটি খারাপ ইফেক্ট পড়ে, কারণ আমরা যে ভিডিও আপলোড করলাম এর পরে পরে যদি আমরা ডিঅ্যাক্টিভেট হয়ে যাই আমরা ইউটিউব থেকে, তাহলে পঞ্চম নাম্বার টিপস হচ্ছে আমরা ভিডিও আপলোড করার পরে আমরা যেন চ্যানেলে অ্যাক্টিভ থাকি। আমরা এটা প্রায় ভুল করে থাকি বা প্রত্যেকেই ভুল করে থাকি, আমরা ভিডিও আপলোড করে দিলাম এরপরে আমরা অফলাইন চলে গেলাম, এটা আমরা কখনো করবে না।
ভিডিও আপলোড করার পরে আপনার নিজের চ্যানেল অ্যাক্টিভ থাকবে, নিজের চ্যানেল থেকে কোনো ভিডিও ওয়াচ করবে না, অ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ থাকার ফলে কি হবে, আপনি যখন আপনার চ্যানেল অ্যাক্টিভ থাকবে তো ইউটিউব গেলে আবার কি বুঝবে, আপনি ইউটিউবে পরিশ্রমের জন্য এসেছেন, আপনি ইউটিউবে অ্যাক্টিভ আছেন, আপনি ইউটিউবের উপরে কাজ করছেন, তার জন্য কিন্তু আপনার ভিডিওটি প্রত্যেক অডিয়েন্সদের কাছে শেয়ার করবে। সম্মানিত প্রিয় দর্শক, আমি যে পাঁচটি টিপস শেয়ার করলাম, প্রথম ভিডিও আনলিস্ট করে রাখা, দ্বিতীয় সার্চিং কিওয়ার্ডস লাগা, তৃতীয় থাম্বনেল ভালোভাবে তৈরি করা এবং ইন্ট্রোডাকশন ভালোভাবে দেওয়া, পঞ্চম হচ্ছে চ্যানেলে অ্যাক্টিভ থাকা। এই পাঁচটি টিপস আপনার চ্যানেলে আপনার ভিডিওতে আপনি আজকে অ্যাপ্লাই করেন, দেখবেন আপনার সেই ভিডিওতে কীরকম ভিউজ আসছে। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, সেই ভিডিওতে ভিউজ আসবে হাজার হাজার ভিউজ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন আবার দেখা হচ্ছে আগামী ভিডিও।